কৃত্রিমভাবে নদী তৈরি করে গঙ্গার ভাঙন রোধে স্থায়ী সমাধানের প্রচেষ্টা নদীয়ার শান্তিপুরে। গত 2 জুন সকাল থেকে পাম্প ও মেশিন দ্বারা কৃত্রিম জলাশয় তৈরি করে শান্তিপুর সূত্রাকর তামলিপাড়ায় সুবীর দাসের বাড়ির বাগানে বইছিল ভাগীরথী। তবে এটি একটি পরীক্ষামূলক গবেষণা মাত্র। উক্ত বিষয়ের কর্মকর্তা হলেন ভবেশ মাহাতো। তিনি ইঞ্জিনিয়ার নন, সরকারি বা বেসরকারি উচ্চপদস্থ কোনো কর্মচারীও নন। তবে এ বিষয়ে তাকে সহযোগিতা করেছেন প্রভাষ মাহাতো, সুদীপ দাস, সমাজকর্মী তুলসী অধিকারী প্রমুখ। দীর্ঘদিন ধরেই ভাঙছে গঙ্গার পাড়। বালির বস্তা পাথর ফেলে সাময়িক স্বস্তি মিললেও স্থায়ী সমাধান অধরাই রয়ে যাচ্ছে। ঠিক এমন পরিস্থিতিতে গঙ্গা বক্ষে তীর্যকভাবে বেড়া দিয়ে নদীর স্রোত অভিমুখ ঘুরিয়ে দিয়ে গঙ্গা নদীর পাড়ের ভাঙন আটকানো সম্ভব বলে মনে করছে তারা। তবে কৃত্রিমভাবে তৈরি জলাশয়টির মাঝে পাটকাঠির যে বেড়া, সেগুলো লোহার পাইপ হিসেবে মনে করে অনুরূপভাবে গঙ্গা বক্ষে স্থাপন করলে তবেই মিলবে গঙ্গার পাড় ভাঙনের স্থায়ী সমাধান। তবে কিছুক্ষণ পর জলপ্রবাহ বন্ধ করে লক্ষ্য করা গেল ভাঙছে না নদীর পাড়, বরং জলরাশির নিচে পড়ছে চর। ওই যাত্রাপথের কোথাও কোথাও বারতালি দিয়ে গতিরোধ করার চেষ্টার মাধ্যমে তারা স্পষ্ট বুঝতে পারেন গঙ্গার গভীরতা খনন করা এবং লোহার পাইপের একটি খাঁচা বেড়া দিলে মিলতে পারে সুরাহা। এবং এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন নদী বিশেষজ্ঞ অনুপ হালদার এবং সরকারি মহলে তা বোঝানোর চেষ্টা করা হবে বলে দাবি করেন ভবেশবাবু। গবেষণামূলক পরীক্ষার মাধ্যমে আপনার কি মনে হয় যে এই ধরনের জিনিসটা করে সফল হওয়া যাবে? আপনি জানিয়েছেন আপনারা প্রশাসনের কাউকে বা না? প্রশাসনের কাউকে জানানো হয়নি, কারণ আমার সেই যোগ্যতা নেই। আমি কোনো ইঞ্জিনিয়ার নই, আমি কোনো গবেষক নই। হ্যাঁ, আমি আমার মতো করে, আমি চাষের চাষির ছেলে, চাষবাস করি, এর ভেতর থেকে ভাবনাগুলো আমার বেরিয়ে এসছে। আমি যা জানাতে চাই, যারা এমনি ভাবছেন তারা এই পদ্ধতি ব্যবহার করে লাভবান হতে পারেন কিনা, বা আমাদের এই ভাঙন প্রতিরোধ দিয়ে আমি ভাবনাটা ভেবেছি ভাবনাটাকে। আচ্ছা, এই ভাবনাটা আপনার কত বছরের চিন্তা ভাবনা? আমার তো তখন তো প্রায় আমার যখন জমিটা ভেঙে যায় তখন 30 বছর, সেই হিসেবে মোটামুটি 40-45 বছর। বলছি তাহলে কী চিন্তা ভাবনা করছেন নদী ভাঙনের ব্যাপারে? এই যে প্রকল্পটা করছেন সেটা কি একটু বুঝিয়ে বলুন। আমরা নদী নিয়ে ভাবনা চিন্তা করতে গিয়ে দেখেছি যে যে পাথর বোল্ডার দিয়ে যে যাবৎকাল যে সমস্ত যে প্রযুক্তিতে গঙ্গা ভাঙন রোধ করবার প্রচেষ্টাটা হয়েছে, হ্যাঁ, সেখান থেকে বেশিরভাগ ক্ষেত্রে ব্যর্থতাই আমরা দেখতে পেয়েছি। হ্যাঁ, যার জন্য আমার ব্যক্তিগতভাবে যেহেতু কিছু সম্পত্তি, মানে প্রায় 9-10 বিঘে জমি ভেঙে গিয়েছে, সে জায়গাতে আমার নিজস্ব একটা যন্ত্রণা আছে। সেই যন্ত্রণার জায়গা থেকে আমি চিন্তা করছি যে এই এই প্রক্রিয়া ছাড়া অন্য কীভাবে আর বিকল্প হিসেবে এর কোনো প্রতিরোধ করা যায় কিনা। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি চিন্তা ভাবনা করতে করতে এইরকম একটা জায়গায় এসেছি যে নদীর বুকে তীর্যকভাবে বেড়া দিয়ে সেই বেড়ার নদীর স্রোতের অভিমুখটা ঘুরিয়ে নদীকে সরলীকরণ করে এই ভাঙন রোধ করা আমার মনে হয় যে সম্ভব। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।